সবাই আশা করছি সকলে খুবই ভালো আছেন। সো আজকে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করব, যেটার প্রথমে আছে স্প্রেডশিট কি। স্প্রেডশিট হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম, এটিকে কখনো কখনো ওয়ার্কবুকও বলা হয়। স্প্রেডশিটের আবিধানিক অর্থ হলো ছড়ানো কাগজ। একে একটি রেজিস্টার খাতার সাথে তুলনা করা যায়। একটি রেজিস্টার খাতায় যেমন অনেকগুলো পৃষ্ঠা থাকে, তেমন একটি ওয়ার্কবুকে অনেকগুলো ওয়ার্কশিট থাকে। এক একটি ওয়ার্কবুকে অনেকগুলো সারি ও কলাম থাকে। কলামগুলো এ বি সি ডি ও রোগুলো 1 2 3 4 দিয়ে চিহ্নিত করা হয়। ছোট ছোট ঘরগুলোকে সেল বলে। একটি ওয়ার্কশিটে অসংখ্য সেল থাকে। ওয়ার্কশিটে কোনো কিছু লিখতে হলে তা এই সেলে লিখতে হয়। এরপরে হচ্ছে ওয়ার্কশিট কি। কলাম ও সারির সমন্বয়ে বিন্যস্ত প্রোগ্রাম হলো ওয়ার্কশিট, যা হিসাব নিকাশের কার্যাবলী সম্পাদন ও তার ফলাফল প্রদর্শনে ব্যবহৃত হয়। সাধারণত মাইক্রোসফট অফিস এক্সেলের ওপর সফটওয়্যার ওপেন করলে প্রথমে এ ধরনের একটি শিট দেখা যায়। এক্সেলের ওয়ার্কশিট হলো কলাম ও রো এর সমন্বয়ে গঠিত শিট। এরপরে হচ্ছে ওয়ার্কশিট প্রোটেক্ট। যে ফাইল ওয়ার্কশিট প্রোটেক্ট করতে হবে সেই ফাইল ওপেন করতে হবে। মাইক্রোসফট এক্সেলের হচ্ছে 2007, 2010, 2013 এর ক্ষেত্রে রিভিউ ট্যাবে ক্লিক করতে হবে। এতে প্রোটেক্ট শিট ডায়ালগ বক্স আসবে। ডায়ালগ বক্সটিতে পাসওয়ার্ড দিয়ে ওকে বাটনে প্রেস করতে হবে। এরপর কনফার্ম পাসওয়ার্ড দিয়ে পুনরায় ওকে বাটনে ক্লিক করতে হবে। এরপর এক্সেল কি। মাইক্রোসফট এক্সেল হলো স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম। এর দ্বারা দৈনন্দিন হিসাব নিকাশ করা থেকে শুরু করে যাবতীয় ব্যবসায় বাণিজ্যের বিভিন্ন রকমের আর্থিক হিসাব নিকাশ তৈরিতে প্রোগ্রামটি জুড়ে নেই। তাছাড়া এই প্রোগ্রাম দ্বারা কোনো ডাটাকে চার্টের মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করা হয়। এরপর হচ্ছে ফাংশন কি। কোনো বিশিষ্ট হিসাব নিকাশ সম্পাদনের জন্য, মান নির্ণয়ের জন্য স্প্রেডশিটগুলোকে পূর্ব থেকে নির্ধারিত ফর্মুলাকে ফাংশন বলে। রো কি। আনুভূমিক বা ভূমি বরাবর বা বাম থেকে ডান দিকে লম্বা ঘর বা সেলকে রো বা সারি বলে। ওয়ার্কশিটের বাম থেকে ডান দিকে পারস্পরিক পাশাপাশি বিস্তৃত ঘরগুলোকে এক একটি রো বা সারি বলা হয়। প্রত্যেক সারিকে ইংরেজি সংখ্যা 1 2 3 ইত্যাদি সংখ্যা দিয়ে চিহ্নিত করা হয়, যেমন 1 নং সারি, 2 নং সারি, 3 নং সারি ইত্যাদি। এরূপ 65,536টি সারি আছে। এরপরে কলাম কি। উলম্ব বা ওপর থেকে নিচের দিকে প্রবাহমান বা নির্দিষ্ট ঘর বা সেলকে কলাম বলে। কলাম হচ্ছে ওপর থেকে নিচের দিকে চলে আসা ঘরের সমষ্টি। প্রত্যেকটি কলামকে এক একটি ইংরেজি বর্ণ দিয়ে চিহ্নিত করা হয়, যেমন এ কলাম, বি কলাম, সি কলাম ইত্যাদি। প্রত্যেকটি ওয়ার্কশিটে 256টি কলাম থাকে। সো আজকে আমরা এই 7টা ছোট কোশ্চেন নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। সো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য একটা কোনো সুন্দর ভিডিওতে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।